ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটা পার্সোনালি নেবেন না, এটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। তোর সাথে ডিভোর্স আমার, ভাগো। আমার পকেট ফাঁকা দেখে চলে গেলে বুড়ো কাকু টাকা দেখে কি করে? হ্যালো, তুমি এখন কোথায় আছো? ভাগো, আমার সাথে দেখা করো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বাবু, এখন কি এত ইম্পর্টেন্ট কথা আছে? তোমাকে তো আসতে বলেছি নাকি? হ্যাঁ। কোনো কথা বলবে না, জাস্ট আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি তোমার সঙ্গে কোথায় দেখা করবো? আমাদের এখানে জবা বাগানে এসে দেখা করো। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা বাবু, কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল আমাকে ডেকে পাঠালে? এখন তোর সাথে ডিভোর্স আমার। কি করে কি কি কি, তোমার সাথে তো বিয়েই হয়নি, তো ডিভোর্স হবে কোথা থেকে? আবে বাড়া, ডিভোর্স মানে তোর সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। কেন বাবু, তুমি ব্রেকআপ করছো কেন? তুই তো ভিখারি, তোর সাথে কে প্রেম করবে? আজ অবধি আমাকে কোনো গিফটই দিসনি তুই। এই তো 45 দিন হলো তোমার সাথে ভালোবাসা, এর পরে না হলে গিফট দেবো? দরকার নেই তোর গিফটের, আমার নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে, সে কোটিপতি, আর তার সাথে আমার মা বাবারা সম্বন্ধ দেখছে। আমার পকেট ফাঁকা দেখে চলে গেলে বুড়ো কাকু টাকা দেখে কি করে? শোনো মোনালিসা, আমার সসা মিষ্টি হলো, বুড়ো কাকুর সসা হবে তিতা। শোনো মোনালিসা, আই লাভ ইউ। চুপ শালা, একদম চুপ। এতদিন প্রেম করলি, কোনো রেস্টুরেন্টে খেতেও নিয়ে যাসনি, কোথাও ঘুরতেও নিয়ে যাসনি, আর একটা পর্যন্ত গিফটও দিসনি, আর এখন কিনা বলছে আই লাভ ইউ। সত্যি বলছি, মা কালী বলছি, এবার থেকে আমি নিয়ে যাব তোমাকে। থাক, দরকার নেই, আর বাই, ব্রেকআপ, আমার সাথে দেখা করার চেষ্টা করিস না। তুই চলে যাচ্ছিস, যা। মোনালিসা, তোকে 3 দিনের মধ্যে আমি ভুলে যাবো। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। নেক্সট ডে, আমার যে গার্লফ্রেন্ড ছিল না মোনালিসা, আমাকে ছেড়ে চলে গেছে। আরে এতে মন খারাপ কেউ করে? মেয়েরা আজ আসবে কাল যাবে। আচ্ছা উড়াচ্ছ দা, তাহলে বল কি করবো? আচ্ছা পিন্টু, তাহলে তোকে ছেড়ে যাবার রিজনটা বলতো। একটা টাকা ওয়ালা বুড়ো কাকুর সাথে প্রেম করছে, ওর নাকি আমার সম্বন্ধ দেখা চলছে। তোর গার্লফ্রেন্ড এর নাম মোনালিসা, সে খাবে বুড়ো কাকুর বুড়ো শশা, বুঝলু? ঠিক বলেছিস ভাই। ইমারা, তোর প্রবলেম কি বলতো? সারাদিন স্যাটারডাইজ দিচ্ছিস, তোর কি ব্যাপার? আচ্ছা তার ব্রেকআপ হয়ে যাবে। ইমারা, সারাদিন এমন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছিস, তোর পুরো পুরো জাতির ব্রেকআপ হয়েছে। মার, আরে কি করবো বল, তাকে তো ভুলতেই পারছি না। আইডিয়া, ভুলার উপায় আছে। তাহলে মদের টাকাটা কে দেবে?
মানে দু মাস আগে মোনালিসার সাথে কে দেখা করতে গিয়েছিল? আমি। তারপর অনেকদিন পরে প্রপোজটা কে করছিল? আমি। এখন কার বেকা হয়েছে? আমার। আর মদটা কে খাওয়াবে? আমি। মানে 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 আচ্ছা মেয়ে তোরা তোরা আয়, আমি কাল সকালবেলা তালতলায় আমি মদটা নিয়ে আসছি। ঠিক আছে চলে আয়। দেখ চলে আসছে আমাদের। হাজার টাকা একটা চারটা কি পনেরো মেরা আছে? এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিডিওটা এখানেই শেষ নয়, ভিডিওর পার্ট টু আসছে একদিন পর, ১৭ তারিখ।